ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আজকে আমি দেখাবো ডালের বড়া দিয়ে কীভাবে নিরামিষ তরকারি রান্না করা হয়। তো আমি প্রথমে ডালগুলো ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টা। এটা আমি পাটায় পিষে নিব, কারণ ব্লেন্ডারে করব না। ব্লেন্ডারে করলে দেখা যাবে একদম বেশি মিশে যাবে, এই জন্য আমি একটু আদো আদো করে পাটাতে পিষে নিব। আর আমি আজকে যেটা রান্না করব, ডালের বড়িটা দিয়ে একটা ঝোল রান্না করব পেঁয়াজ ছাড়া। পেঁয়াজের বোতল নিয়ে নিলাম আমি, আলু আর নিয়ে নিলাম কালো জিরা, কাঁচামরিচ, এগুলো সবগুলো একসঙ্গে বেটে নিলাম। বেটে ভালোভাবে এগুলো একসঙ্গে মাখাবো। যেহেতু নিরামিষ রান্না করব ডালের বড়া দিয়ে, তো কোনো পেঁয়াজ দিব না, রসুন দিব না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দুটা জিনিস দিয়ে ভালোভাবে মাখায় নিচ্ছি, আর সঙ্গে পেঁয়াজের বদল আছে হচ্ছে আলু, আলুটা দিলে ভালো লাগে। আর কাঁচামরিচটা যেহেতু সবুজ কালার, আর কালো জিরাটা কালো, তো একটু কালারটা একটু অন্যরকম হবে। আর দিয়ে দিলাম আমার শুকনো ধনে পাতা। ধনে পাতাটা আমি শুকনো করে গুঁড়া করে রেখে দিয়েছিলাম, তো ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে সবগুলো ভালোভাবে মেখে নিলাম, যেন সমস্ত জায়গায় মশলাগুলো লেগে যায়। তো গরম ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এখন আমি আমার পরিমাণ মতো ছোট ছোট করে বড়া ভেজে নিব। আর আমি বড়াটা এমনভাবে ভাজবো যেন পুড়ে না যায়, তো ছোট ছোট করে গোল গোল করে দিয়ে দিব। আজকে আমি এই বড়া দিয়েই তরকারি রান্না করব, কিভাবে বড়ার তরকারি রান্না করা হয়, নিরামিষ তরকারি। ডালের বড়ার তরকারিটা খেতে খুব ভালো লাগে, যদি ঝোল রান্না করা হয় আরও তো কোনো কথাই নেই। এক প্লেট ভাত এমনিতেই শেষ করা যায়। ডালের বড়াটা আমার খুব ভালো লাগে, আর ডালের বড়াটা যখন রান্না করা হয় তখন এখানে ডালের বড়া ভাজা হিসেবেও খাওয়া যায়, আবার তরকারি হিসেবেও খাওয়া যায়। কারণ ডালের বড়াটা সবাই পছন্দ করে, এখানে কোনো মাছ মাংস যেমন কাটা নাই, এই জন্য আমি মাঝে মাঝে সময় ডালের বড়াটা ভেজে তারপরে হচ্ছে তরকারি রান্না করি। তো আমার ডালের বড়াটা ভাজা হয়ে গেছে। এখন আমি ডালের বড়া রান্না করার জন্য যে সবজি দিব, সেই সবজিগুলো হচ্ছে আলু, ঝিঙ্গে আর টমেটো। এখানে কোনো পেঁয়াজ চলবে না, পেঁয়াজ আমি দিব না। আর আমি যখন নিরামিষ রান্না করি তখন কোনো পেঁয়াজ রসুন এগুলো কিছু ব্যবহার করা হয় না। এখন আমি পাত্রে দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন ও তেজপাতা। 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে আমি এগুলো শুরু করব রান্না। আর পরিমাণ মতো হলুদ, আদা বাটা আর জিরের গুঁড়ো আর হচ্ছে লবণ, এগুলো আমি একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর এগুলো যদি পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে তেলে দেওয়া যায় তাহলে আর পুড়ে না, আর এমনি দিলে তেলে পুড়ে যায়। আর এবার এরকম করে দিলে কালারটা অনেক সুন্দর হয়। তো দিয়ে দিলাম যেগুলো সবজি আমি রেখে দিয়েছিলাম ওগুলো। এখন সবজিগুলো ভালোভাবে আমার লাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। তো আমি ঢেকে দিলাম। ঢাকনা দেওয়ার পরে যখন একটু পানিটা বের হয়ে যায় তখন আমি ঢাকনাটাও উঠে নিয়ে ভালোভাবে মশলা সবজিগুলো কষায় নিব। কারণ এই সবজি যত কষানো যাবে তরকারিটা ততটা খেতে ভালো লাগবে। তো আমার মোটামুটি কষানো শেষ হয়ে গেছে, এখন আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এটা আজকে ঝোল রান্না করব, তো পানির পরিমাণটা আমি একটু বেশিই দিব। ঝোল দেওয়া শেষ হয়ে গেলে একটু ভালোভাবে লাড়াচাড়া করে নিব, কারণ মশলাগুলো যেন ঝোলের সঙ্গে মিশে যায়। এখন আমি এটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এটা রান্না করতে বেশি সময় লাগে না, কম সময় হয়ে যায়। তোতাল উঠে গেছে। আর এখন আমি দিয়ে দিব যেগুলো আমি রেখে দিয়েছিলাম বড়া, ওগুলো আমি আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিব। এইটা খেতে আসলে খুব মজা লাগে, ভালো লাগে, আমাদের বাসার সবাই খুব পছন্দ করে, আমি নিজেও অনেক পছন্দ করি। তো এরকম করে রান্না করলে মাছ মাংস ফেল হয়ে যাবে। এভাবে আমি বড়াগুলো দিয়ে দিলাম। আর মনে রাখবেন বড়াগুলো দিতে হবে একটু লাস্টে, নাহলে বেশি করে সেদ্ধ হয়ে বড়াগুলো একদম ফেটে যাবে, তখন তরকারিটা নষ্ট হয়ে যাবে। তো আমার তরকারি রান্না করা হয়ে গেছে, তো দেখেও অনেক সুন্দর লাগছে, খেতে না জানি কেমন লাগবে। তো আপনারা ইচ্ছা করলে বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন। তো আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।